যেটা শান্তনু স্যার বললেন একটা ব্রেস্টে গুড়ি গুড়ি লাগছে, যেটা মায়েদের খুব নর্মাল, কারণ অনেক বাচ্চা দুধ খেলে গেলে ঘুটো মারে, তারপর ব্রেস্টে একটা ফর্ম হয়, সেটা এমনি অনেক সময় চলে যায়, আবার অনেক সময় সেই ফর্মটা মায়েরা ভাবে যে এমনি হয়েছে, কিন্তু দেখা যায় যে অন্য কারণে হয়ে সেটা অনেক সময় টিউবারকুলোসিসও হতে পারে, আবার সেটাকে ইয়ে করে ক্যান্সারে সলভ করে। আমার মুখে একটা একটা কদিন ধরে অস্বস্তি আছে, এবং শান্তনু সেন বলার আগে আমি এটাই ভাবছিলাম যে খেতে খেতে দাঁতের দাঁত চেপে গেছে, তো হয়তো একটা হয়েছে, আর যে জায়গায় দাঁতটা পড়ে সেই জায়গাটা বারবার করে কাটছে, কিন্তু এটাকে যে দেখার দেখানোর দরকার আছে এই অনুভবটা কোনোদিন করিনি। হাতের কাছে ক্যান্সার ডিটেকশন ক্যাম্প হলে এই সুযোগটা আছে যে বাবা একটু দেখিয়ে নিল যে ওইখানে আছে, আর নিশ্চিতভাবে অন্য অন্য যেটা বললেন সেই ক্যান্সারে যাদের বিশেষ করে মহিলারা সার্ভাইকাল ক্যান্সার, বিশেষ করে মহিলারা আমাদের নিম্ন মধ্যবিত্ত সমাজে এরা উপেক্ষিত থাকে, আনঅ্যাটেন্ডেড থাকে, তার কারণ এটাই আমাদের বাঙালি জগতে আমাদের রীতিনীতি এটাই। আমি দেখেছি আমার মাকে সবার খাবার পরে খাবার খেত, আমি রাত্রি 10টা 12টায় বাড়ি ঢুকছি, আমাকে খাইয়ে তারপর খাবে, এটাই আমাদের সমাজ হয়ে গেল। সেই জন্য অল্প কিছু হলে ও ঠিক আছে আমার পরে হবে, আরে কোশি বেশো প্লিজ প্লিজ। তো এই অবহেলার জন্যে আমাদের এরকম পাড়ায় পাড়ায় মানে বড়োতে বড়োতে আমরা এই ক্যাম্পগুলো করতে পারি যেখানে স্পেস অ্যাভেলেবেল আছে, তাহলে আমার মনে হয় এর খুবই উপকার। এই এখন চালিস না, এখন চালিস আমার মনে হয় খুব উপকার হবে, বিশেষ করে গরিব মানুষ যারা জেনারেলি সর্দি কাশি জ্বর হলে আমাদের এরকম কর্পোরেশনের ক্লিনিকে। আরেকটা জিনিস আমি রাজ্য সরকারকে বলেছি, সেটা হচ্ছে যে সেকেন্ডারি হেলথ সার্ভিস আর প্রাইমারি হেলথ সার্ভিসের মধ্যে তফাৎ করবে, আমাদের এইরকম ক্লিনিকগুলো প্রাইমারি হেলথ সার্ভিসটাতে, যদিও এইখানে আমাদের ডায়ালিসিস হয় কিন্তু প্রাইমারি হেলথ সার্ভিস মেনলি আমরা কলকাতা কর্পোরেশনের ক্লিনিকগুলো, আমরা যখন রেফার করবো তখন তারা পিজিতে যাবে, কারণ আমি দেখেছি আমার পেট খারাপ হয়েছে আমি পিজিতে গেছি, আমি পিজিতে ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে দেখাচ্ছি এমন একজন স্পেশালিস্টের কাছে যিনি লিভার খারাপ হলে দেখেন আমার পেট খারাপ হয়ে তাকে দেখ, সেইটা যদি আমরা এখানে করে দিই যে এরকম প্রাইমারি হেলথ কেয়ারে করে এখান থেকে রেফার করে আমরা পাঠালাম, তাহলে পেট খারাপ মাথা ব্যথা জ্বর এটার জন্য পিজিতে ভিড় হবে না, সুপার স্পেশালিটি হসপিটালগুলো ভিড় হবে।